তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তুমি সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। বেক টু মাই চ্যানেল লিপিস লাইফস্টাইল, আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে তো স্বাগতম। তো যাই হোক বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ, সকাল সকাল মানে কাজ বাজ নিয়ে লেগেছি, তো বিছানাটা কোনোরকম উঠিয়েছি, তো তারপরে লেগে পড়লাম ঘর মোছার জন্য। তো ঘর টর মুছে তারপরে হচ্ছে বাদ বাকি কাজগুলো সারতে হবে। তো যাই হোক বন্ধুরা, আমার মানে শরীরটাও বেশি একটা ভালো না, তো আমাকে দেখে মোটামুটি তোমরা বুঝতেই পারছো তো কি হালে রয়েছি আমি। তো কিছু করার নেই, তো যাই হোক। তো এখন হচ্ছে মানে স্নান টান করে পুজো টুজো দিয়ে মেয়েকে হচ্ছে ঘুম পাড়ালাম। তো ওই যে দেখো, মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে, তো বন্ধুরা যাই হোক, এটা তোমরা দেখলে যে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো দিয়ে হচ্ছে মশারিটা টাঙিয়ে দিলাম, তো এখন হচ্ছে ও ঘুমোচ্ছে। আর হচ্ছে কোনোরকম সকাল আর দুপুর মিলে কোনোরকম কাজ বাজ সেরেছি, তো এখন রয়েছে হলো গিয়ে দুপুরে রান্না বান্না। তো যাই হোক, তো মেয়েকে স্নান করানো, খাওয়ানো, পুজো দেওয়া, তো সব কিছু মোটামুটি হয়েছে। তো এখন হচ্ছে যে আমি অল্প ভাত খাবো, খেয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। তো চলো, কী কী রান্না করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি। তো যাই হোক, আজকে হচ্ছে শনিবার, তো নিরামিষ, তো তার জন্যই দেখো আমি কী কী আইটেম করেছি। তো গাছ থেকে পেয়ে নিলাম হচ্ছে মিষ্টি কুমড়ো ফুল। তো মিষ্টি কুমড়ো মানে ফুলের যে বড়াটা না, খেতে খুব ভালো লাগে, তো আমার কাছে খুবই ভালো হতো, তার জন্যই গাছ থেকে পেয়ে নিলাম। তো যে দেখতেই পাচ্ছ মানে এখন হচ্ছে বড়াগুলো বানাবো। তো আমি যে মানে যেরকম করে মানে বড়াগুলো ভাজি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো মানে ফুলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে দিয়ে রেখেছি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, তারপরে হচ্ছে তিনটা মানে কাঁচা লঙ্কা, আর একটু দেখলাম শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, তারপরে হচ্ছে দুধ একটু জিরের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে, তারপরে হচ্ছে ভালো করে এই চালের গুঁড়োটাকে মানে মেখে নিতে হবে, ব্যাটারটা ভালো করে বানিয়ে নিতে হবে। তার বানানো হয়ে গেলে তার মধ্যে হচ্ছে দিয়ে দিব মানে এক এক করে ফুলগুলি দিয়ে মানে মানে যে চালের গুঁড়োটা আছে তো সেটা ভালো করে ভরিয়ে নিব। তো ওই যে দেখতেই পাচ্ছ আমার ব্যাটারটা বানানো হয়েও গিয়েছে। এখন আমি মানে বড়াটাগুলি ভালো করে এক এক করে ফুলগুলি ভরিয়ে নিচ্ছি, আর হচ্ছে যে দেখো কড়াইর মধ্যে তেলও দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এক এক করে ছেড়ে দেব। তো ছেড়ে দেওয়ার পর মানে বড়াগুলো ভেজে নেব, তো তারপরেই মানে হয়ে যাবে আমার মিষ্টি কুমড়ো ফুলের বড়া। তো আমার হচ্ছে খেতে খুব ভালো লাগে, মানে একটু মিষ্টি মিষ্টি টাইপের হয় তো খুব ভালো লাগে। তো বন্ধুরা যাই হোক, এই যে দেখো আমার বড়া ভাজা হয়েও গিয়েছে, আর বড়াগুলি এতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা ফেব্রি হয়েছে, তো খেতে মানে খুবই ভালো লাগে। তো তোমরাও খাও জানি, তো তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর হচ্ছে কি রান্না করলাম, এখানে হচ্ছে একটা নিরামিষ তরকারি, আর হচ্ছে এখানে হচ্ছে আলু, ফুলকপি, আর হচ্ছে কোয়াশ দিয়ে তার মধ্যে একটা মানে ঝোল বানাবো। এটাই হচ্ছে আমাদের আজকে নিরামিষে খাওয়া। তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি, এখন বাজে বেলা 12টা, মানে কোন লোকটা এখনো বিছানায় থাকে? তো এই যে এই যে এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ, এই যে মুখটা দেখাও, দেখাও মুখ, এত লজ্জা কেন এখন? কিসের লজ্জা? হ্যাঁ, এই যে দেখো, দেখছো কি অবস্থা? হ্যাঁ, 12টা বাজে আর এখনো মানে লেপ কম্বল দিয়ে মানে মুড়ি দিয়ে আছে, আর আমরা ঠান্ডার মধ্যে কাজ করে মুড়ি, দেখো অবস্থা, দেখো দেখছো কোন মানুষটা 12টা পর্যন্ত ঘুমায়, তোমরাই বলো। হ্যাঁ, আবার বলছে দেখো কি সুন্দর, বলে আমি আমি, লজ্জা বলতে কিছুই নেই, বলে আমি আমি। দেখলো বন্ধুরা এরকম করে, যদি নাকি বাড়িতে থাকে তো 12টার আগে বিছানা থেকে উঠবেই না, এরকম একটা লোক, ছি বাজে পজা একটা লোক। দেখি পাগল মুছ, এটা পাটা মুছ, জুতো মুজু পড়ায় দেই। হ্যাঁ, টাটা কয় দাও তো বলো। টাটা বন্ধুরা, আমার ঠান্ডা লেগেছে, দেখো আমি জুতো মুজু সব পরে নিচ্ছি, বলো বলো ভালো আছো? বলো বলো ভালো আছো তোমরা, বলো বলো। দেখলে বন্ধুরা কিরকম করে আমার মেয়ে কপি করে কথা, তুমি বলো যে ভালো আছো, বলো ভাত খেয়েছো, তুমি বলে দাও তো। ওরে বাবারে, ওরে বাবারে, তুমি কি আদর করে দিচ্ছ? বাপরে, তোমাকে কে আদর করে তো, মা আর কে আদর করে বলো তো, কে আদর করে বলো? হ্যাঁ, আর কে? দুটা দুটা বলে আর কে আদর করে তোমাকে, বলবো না?
কে আদর করে বলো? পাপা আদর করে, পিপি আদর করে, আর কি দাদা আদর করে? না দাদা, দাদা আদর করে। তো বন্ধুরা, দুদু মানে হচ্ছে কে? ও দিদি। তো দিদি বলতে পারে না, দুদু বলে। তো শোনো 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 শোনো, বলো যে টাটা, এখন আমরা হচ্ছে মানে খেতে যাবো আমরা কাপড় চোপড় আনতে। তো চলো কাপড় টাপড় এনে তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো, টাটা।